গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। বল, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, মা আমাকে দুধ ছাবু খাইয়ে দিয়েছে, এখন আমার চোখটা কোথায় যেন টিভির দিকে, টিভি চলছে। যেহেতু মা কথা বলছে তো এখানে, ওই জন্য টিভির সাউন্ডটা মা কমিয়ে দিয়েছে। এরপরে আমাকে মা ধরবে, আবার পড়াশোনা করাবে। তো আমার সারাদিনের কাজকর্ম এখনো তো শুরু হয়নি। যাও, সাউন্ডটা কমিয়ে দিয়েছে ওর দাদা, তাই বলছে যা, আর শুনতে পাচ্ছে না। আর ছেলে ঘুম থেকে উঠেছে, উঠে এখন দুধ বিস্কুট খাচ্ছে। তো রোজই তোকে দুধ কর্নফ্লেক্স দিই, সেজন্য আজকে না, গতকালও তোকে সুজির উপমা বানিয়ে দিলাম, তো আজকে দেবো ওকে ওটসের খিচুড়ি। ওটসটা একদম খেতে চায় না, দুধ দিয়ে তো ওটসটা একদমই পছন্দ করে না, একটু খিচুড়ি মতন করে দিলে পরে আবার সুস্বাদু না হলে খাবেই না। তো দেখি কতটা সুস্বাদু করা যায়। আরও মানে নুনটা বেশি খায়, মানে হয়তো খিচুড়ি বানিয়ে দিলাম তো, তাহলে খালি এই নুন ছিটাবে, খালি নুন ছিটাবে, নুন ঝাল ঘি দিয়ে ভালোভাবে ওর জন্য ওটসের খিচুড়ি বানিয়ে দেবো, খেতে হবে। আর কি বলো তো, ওটসটা খুবই উপকারী, ওইটা খেতে ইচ্ছে করুক না করুক খেতে তো হবেই, আর চেষ্টা করতে হবে ওইটা কীভাবে সুস্বাদে বানানো যায়। তো এখন বাকি কাজকর্ম দেখানোর কিছুই নেই, কারণ কি আমি দেখো ফ্রিজের থেকে মাছ বার করে রেখেছি, এই যে ফ্রিজের থেকে মাছ বার করে রেখেছি। ভাবছি মাথায় মাথায় নানান রকম কিছু সবজি আছে ঘরে, কী করবো কী করবো, যেন একটা মাছের ঝোল আর ভাত করবো আর একটা ভাজা করবো, ব্যাস এটাই আমার রান্না। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা বাকি আছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো, রোহন পড়তে বসে গেছে, দুধটা এখনো খাওয়া শেষ হয়নি। বাবু তাড়াতাড়ি দুধটা খাও, এখনো ওকে আমি ওটসটা দিয়েছি আর দুধ এখনো পড়ে রয়েছে, কাণ্ড দেখো। তো বসে বসে এখন পড়বে, তারপর আমি সময় মতন ফাঁকে ফাঁকে পড়া ধরবো। আরেকজনকে এই যে খেলা করছে দেখো, আমি সবজি কাটতে বসেছি তো, তো কান্নাকাটি করছে, তো হাতে একটা গাজর দিয়ে রেখেছি, কামড়ে খাক বা যা করুক খেল। কি বাবা ছুঁড়ে ফেলে দিল, দেখো ছুঁড়ে ফেলে দিলে কেন মা, কেন ও কি করে বলো তো, মানে বারবার ছুঁড়ে ফেলে দেবে আর বলে আমাকে তুলে দিতে। তো এখানে আমি সবজি কাটবো বলে না ওকে বেঁধে রেখে দিয়েছি, কারণ কি দেখো বটি নিয়ে বসেছি তো, তো বটিতে হাত দিয়ে দেবে। তা রান্না করবো কি তোমাদেরকে বললাম, মাছের ঝোল করবো কালকে, তো আবার আগামীকাল তো আবার মঙ্গলবার নিরামিষ রান্না বান্না, তো আজকে হবে মাছের ঝোল। আর মাছের ঝোলটা আমি করবো গাটি কচু আলু দিয়ে, গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এখানে বিট গাজর আছে, এটা ভাজা করবো। আর ভাতের জন্য চালটা গুছিয়ে নিচে, এটা ধোয়া হয়নি এখনো। আর স্যালাড হবে, স্যালাডের টমেটো আর শশাটা বাদ করে রেখেছি, তা নাহলে ঠান্ডা থাকে। আর ফল বাদ করে রেখেছি, ফলটা প্রায় 11টা নাগাদ কেটে দেবো বাচ্চাদেরকে। তো চলো এখন আমি সমস্ত রেডি করে রান্নাটা সেরে ফেলি। এখন প্রায় 10:45 বাজে আর আমি বিট গাজর ভাজাটা বসিয়ে দিয়েছি, আর মাছটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওখানে কাটি কচু আলুটাকেও ধুয়ে ফেলেছি। এখন আমি এই ভাজাটা হয়ে এসছে, ভাজাটাকে নামিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম, আর প্রায় 11টা বাজতে যায় তাই জন্য ভাতটাও বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার, তো মাছের ঝোলটা করতে আমি জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু লাল করে ভাজা হতেই আমি এতে কচু আর আলুটা দিয়ে দিলাম। আর এইভাবে মাছের ঝোল করতে কচুটাকে না বেশ লাল লাল করে ভাজতে পারে। এমনি কচু দেখবে, কচু ফুলকপি এসব জিনিসগুলোকে একটু লাল লাল করে ভাজলে পরে, তারপরে পটল এইসব কিছু সবজি আছে লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। তো একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো কুচুনো, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এই সবজিটাকে কিন্তু ভালোভাবে একটু কষাবো, কষি টষি রান্না না করলে রান্না টেস্ট হয় না। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, আর প্লেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে মানে সবজিটার মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে কিন্তু কষাবো, তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জলটা। এইদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, আর ছেলে তো ঘরে পড়ছে, আর মেয়েকে একটু ফল কেটে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আরও কিছু ফল আছে, সামান্য কিছু দিয়েছি, পরে বাকিটা কাটবো আমি। তো এখানে আমার সবজিটা কষা মোটামুটি হয়েই গেছে, কিন্তু এর মধ্যে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেহেতু ফুটবে, ফুটলে পরে ঝোল একটু কমে যাবে তাই জন্য একটু বেশি করে দিচ্ছি। আর মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ কি অত বড় বড় মুড়ো তো ওই আগে থেকে না দিলে পরে দিলে আর সেদ্ধ হবে না, আর পিস মাছের পিসগুলোকে পরে দেবো। তো মুড়োটা দিয়ে আমি এখন ঝোলটা ঢাকা দিয়ে দেবো, আর এতে ধনে পাতা দেবো না, কি বলো তো কচুর তরকারিতে না ধনে পাতাটা মানায় না। দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি বাকি মাছের পিসগুলো সমস্ত দিয়ে দিলাম, মাছের ঝোল রেডি। খেতে তো খুব ভালোই হবে জানি, কারণ কি এভাবে যতবারই আমি রান্না করি রান্না কিন্তু খুবই ভালো হয় খেতে, আদা বাটা জিরে বাটা দিয়ে দারুণ হয় খেতে।
পেঁয়াজ রসুনটা দিই, পেঁয়াজ রসুন দিয়ে করলেও যে খারাপ হয় তা না, তো আমার রান্না কমপ্লিট চলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:30। রোহন নিজে কিন্তু ম্যাগি বানিয়েছে, ডিম পোচ বানিয়েছে, ডিম পোচ বানিয়ে খেয়েছে, এখন ম্যাগিটা খাচ্ছে আর একটু পরে বসবে পড়তে। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আজকে সেরকম খিদে নেই, সন্ধ্যার সময় এখন এখন আর সেরকম খিদে আজকে পাচ্ছে না, এখন ছেলেকে পড়াতে বসবো। আর ভিডিওটা আজকে, ও আরেকটা কথা বলি, ভাত করতে হবে, ভাতে মানে বারণ তো কম হয়ে গেছে, কারণ কি জানো, মানে আমি মাছের ঝোলটাই বানিয়েছি এমন। খেয়ে যে ছেলে বলে মা আজকে আরেকটু ভাত খাবো, আর ও তোমাদের দাদাভাই তো খেয়েছে ডবল ডবল, তাতেই বোঝা যাচ্ছে আমার মানে আর আশা করি বলার অপেক্ষা রাখে না মাছের ঝোলটা কতটা ভালো হয়েছে। আমি ভালো খেয়েছি, কিন্তু আমি একটু হিসাবের মধ্যে মানে মানে কী বলবো, একটা একটা হিসাবে খাবার খাই, মানে এক্সট্রা খাবার খেলে হয়তো পেটটা ভুড়ি হয়ে যাবে, এরকম সব অত কিছু চিন্তা করি তো। তো যাই হোক, ভাত এখন আমাকে আবার করতে হবে, রান্না যে খুব ভালো হয়েছে বুঝতে পারছো, তোমরা কিন্তু এভাবে মাছের ঝোল বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে এন্ড করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আমার ভিডিও দেখছো। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।